সবাইকে আমার শুভেচ্ছা প্রথমে। আমাদের এই যে কোর্স অন ফিল্ম মেকিং অ্যান্ড ফিল্ম অ্যানালিসিস, তো আমার মনে হয়েছে যে আমাদের মধ্যে অনেকের এখনো ধারণা হয়তো সকলের পরিষ্কার নেই যে আমরা ঠিক এখান থেকে কি বেনিফিট পাবো বা কি ফেসিলিটি গেইন করব। তো আমার সঙ্গে অনেকে খুব ক্লোজলি কানেক্টেড, যারা আমার সঙ্গে রেগুলারলি পার্সোনাল টাচে আছে, তারা আছে বা আগেও ছিল, তারা দে হ্যাভ মোর আইডিয়া অন দিস। তো তবু আমি সকলের জন্য একটু বলবো, আমাদের একটা কিন্তু ওয়েল লেড ডাউন একটা একটা কারিকুলাম একটা করা তৈরি করা হয়েছে, যে এটা করে আমরা কি কি মানে বেসিক্যালি আমাদের লার্নিং কি কি হবে। আমি লার্নিং আউটকাম সম্পর্কে বলছি, যে আমরা কি জানবো এবং সেখান থেকে আমাদের ভবিষ্যৎ বেনিফিট কি আছে। ফিল্ম অ্যানালিসিস অ্যান্ড ফিল্ম মেকিং এজ এ মাল্টি ডিসিপ্লিনারি লার্নিং, এই হচ্ছে আমাদের কোর্স, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি, যারা পলিটিক্যাল সায়েন্সের, যারা সোশিওলজি, যারা ল্যাঙ্গুয়েজ লিটারেচার, বা যারা অ্যানথ্রোপোলজি পড়ছে, বা যারা এডুকেশন ডিপার্টমেন্টের অনার্স নিয়ে পড়ছে, এরকম বিভিন্ন বিভাগের যেসব হিউম্যান রাইটস নিয়ে কেউ পড়ছে, এরকম বিভিন্ন ইভেন সায়েন্সেরও যদি কেউ পিওর মানে ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যারা পড়ছে, প্রত্যেকেরই কিন্তু ফিল্মের সাথে কোনো না কোনোভাবে কানেকশন তৈরি হওয়ার একটা বিষয় আছে। এইটা পড়ে ভবিষ্যতে যে বেনিফিট আমাদের পাওয়ার ব্যাপারটা থাকবে, প্রথমত এই যে সার্টিফিকেট কোর্স বা ভ্যালুয়েটেড কোর্সের ইউটিলিটি কি, না আমরা ভবিষ্যতে যে কাজই করবো, যারা সোশিওলজি নিয়ে পড়ছে তারা হয়তো সোশিওলজিস্ট হবে, যারা হয়তো ইংলিশ নিয়ে পড়ছে তারা হয়তো আইদার হয়তো জার্নালিজমের দিকে তারা যেতে পারে ইন ফিউচার, বা তারা তোমার অ্যাডাপ্টেশন বা আরও রিসার্চ ওয়ার্কের দিকে তারা যেতে পারে, লিটারেচারের ওপর রিসার্চ ওয়ার্কের দিকে যেতে পারে, বা পাবলিক সার্ভিসে যেতে পারে, মানে যেগুলো আমাদের সিভিল সার্ভিসেস সেগুলোতে যেতে পারে, কেউ হয়তো প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সেসের ডিপার্টমেন্ট থেকে, কেউ হয়তো এনজিও কোনো এনজিওর সঙ্গে যুক্ত হতে পারে, বিশেষ করে কেউ হয়তো সোশ্যোলজির পরে সোশ্যাল ওয়ার্কে যদি কেউ মাস্টার্স করে তাহলে সেখানেও সে ইন আফটার দ্যাট দে ক্যান ওয়ার্ক ফর দ্য এনজিওস, মানে সেখানে সে জব করতে পারে। তো এইরকম আবার কেউ কেউ একদম প্রপারলি ফিল্ম তৈরি ইত্যাদি কাজের সঙ্গেও যুক্ত হতে পারে। তো এইরকম ফিল্ম বা ভিডিও বা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও মানে বিজ্ঞাপন তৈরি করা আর কি, ছোট যেগুলো 30 সেকেন্ড বা এরকম, এইগুলোতে তৈরি করার সঙ্গে, কেউ হয়তো মিউজিক ভিডিও তৈরি করার সঙ্গে যুক্ত হতে পারে, এরকম বিভিন্নভাবে কিন্তু সবাই কাজ করতে পারে। কেউ অ্যানালিসিসের দিকে, কেউ যারা সোশিওলজি নিয়ে পড়ছে, যারা মাস্টার্স করবে ইন ফিউচার, তারা কিন্তু অ্যানালিসিস, ফিল্ম অ্যানালিসিস বেঙ্গুলোর উপর রিসার্চ আর্টিকেল তারা লিখতে পারে, যেগুলো হয়তো একদমই নতুন ধরনের। তো আমাদের এই কোর্স এর বেনিফিট বা আউটকাম বা ফেসিলিটি এটাই হবে, যে যাতে আমরা ভবিষ্যতে এই অ্যানালিসিসের দিক থেকেও আমরা আমাদের যে ভবিষ্যৎ পড়াশুনো, সেই মানে পোস্ট গ্রাজুয়েট করা বা যদি ডক্টরাল রিসার্চ বা পোস্ট গ্রাজুয়েট রিসার্চ এগুলোতে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা এক্সট্রা বেনিফিট আমরা সেখানে ড্র করতে পারবো। কারণ ইন জেনারেল যখন টপিক অফ রিসার্চ বা টপিক অফ অ্যানালিসিস যখন চুজ করা হবে, বা স্কলারলি আর্টিকেল যখন লেখা বা ইত্যাদি হবে, তখন কিন্তু মানে যেগুলো কনভেনশনাল সেগুলোর ওপরেই বেশিরভাগই করবে, কিন্তু যারা এই এই ফিল্ম অ্যানালিসিস এবং ফিল্মকে অ্যাজ এ সোশিওলজিক্যাল বা অ্যাজ এ লিটারেরি স্টাডি হিসেবে যারা পড়ছে বা দেখেছে, তারা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে, তারা কিন্তু এই টপিকগুলোকে নিয়ে কিন্তু তারা রিসার্চ আর্টিকেল লিখতে পারবে, পিএইচডিতে ফিল্ম ইত্যাদির ওপরে তারা কিন্তু যেতে মানে কাজ করতে পারবে, বা সেটাকে রিসার্চের তাদের বিষয় তৈরি করতে পারবে। এবং বিভিন্ন জায়গায় ফিল্মের এই যে কোর্স করা যদি থাকে, সেখানে যে সার্টিফিকেটটা হবে সেইটা কিন্তু ইন ফিউচার যেখানে ফিল্ম রিলেটেড কাজকর্ম হচ্ছে, মানে সেটা ধরো কোনো একটা কোম্পানিতে সার্ভিসে, কিন্তু সেখানে একটা প্রোডাক্ট, কেউ হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছে, মানে যারা জব করবে আর কি ইন ফিউচার, সেখানেও একটা কোনো সার্ভিস বা প্রোডাক্ট বা কোনো একটা বিষয়কে সেখানে হয়তো কমিউনিকেট করবার ব্যাপার রয়েছে আর কি পাবলিকের সঙ্গে, সেখানেও কিন্তু যদি একটা শর্ট ভিডিও তৈরি করার দরকার হয়, তাহলে কিন্তু ইনহাউস যে রিসোর্স, সেই ইনহাউস রিসোর্স দিয়ে কিন্তু কাজ করবার চেষ্টা করার একটা
চেষ্টা থাকবে। তো সেই চেষ্টাটা যদি যে করছে তোমাদের মধ্যে কেউ যদি সেখানে কাজ করে, তার যেহেতু এই কোর্সটা করা আছে, সে কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে এবং সে কিন্তু সেখানে অ্যাডভাইস করতে পারবে, এবং যদি দরকার হয় সে কিন্তু তৈরির জায়গাটা তোমার বাইরে থেকে রিসোর্স সেক্ষেত্রে আর নেওয়ার হয়তো দরকারই হলো না, মানে একটা ছোটখাটো কিছু বানাতে। তো এইরকম অনেকগুলো বেনিফিট কিন্তু যখন সার্ভিস করতে যাবে, জব করতে যাবে, সেটা প্রাইভেট সেক্টরেই হোক বা পাবলিক সেক্টরেই হোক, সেখানে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু একটা অ্যাডেড একটা কোয়ালিটি হিসেবে, অ্যাডেড একটা কোয়ালিফিকেশান হিসেবে কিন্তু দেখা হবে। এইটা একটা ফেসিলিটি। এখানে আমরা কি শিখবো পুরোটার মধ্যে, ইন জেনারেল আমরা ফিল্মকে কিভাবে দেখতে হয়, ফিল্মকে কিভাবে অ্যানালিসিস করতে হয়, এবং ফিল্মকে কিভাবে সেই অ্যানালিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বানাতেও হয়। ফিল্ম মানে শুধু একদম প্রপার সিনেমা, আমরা যে সিনেমা হলে সিনেমা দেখতে যাই বা ওরকম সিনেমাই, শুধু সিনেমা বলতে ফিল্ম বলতে শুধু ওইটা কিন্তু না, ফিল্ম বিভিন্ন শর্ট, পাবলিক অ্যাওয়ারনেস শর্ট, অ্যাডভার্টাইজিং ফিল্ম, মিউজিক ভিডিও, হ্যাঁ এইরকম কিন্তু, তারপর ফটো রিপোর্টেজ এক ধরনের আছে যেটা দিয়ে ছোট, ডকুমেন্টারি ফিল্ম, এরকম বিভিন্ন রকম কিন্তু ফিল্মের বিভিন্ন ফর্মে ফিল্মের কাজকর্ম হয়ে থাকে, ফর্ম এবং সাব ফর্মে। তো সেইগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো, এবং কিভাবে ভাবতে হয় ফিল্মের বিষয়কে, কিভাবে ভাবতে হয়। তো সেই জন্য আমাদের বেশ কিছুটা আমাদের কোর্স ডেসক্রিপশনের মধ্যে তোমরা যদি দেখো, সো ইউ উইল ফাইন্ড দ্যাট আমাদের ইউনিট ওয়ান কারিকুলামে রয়েছে যে ওই ইন্ট্রোডাকশন টু আর্ট অ্যান্ড ফিল্ম মিডিয়াম, যেটা আমাদের ফিল্ম ল্যাঙ্গুয়েজ এবং ইভলিউশন, এলিমেন্টারি আর্ট অ্যাজ এ কিভাবে ফিল্ম ইভলভ করলো ফ্রম এলিমেন্টারি টু কম্পোজিট আর্ট ফর্ম, সেই নিয়ে আমাদের হয়েছে ক্লাসটা। ইওর আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান, কীভাবে চরিত্রায়ন করতে হয় সেখানে, কীভাবে একটা ক্যারেক্টারকে প্রপারলি একটা ভিডিওর মধ্যে, সেটা যদি একটা শর্ট ভিডিও হয় সেখানেও কীভাবে একটা ক্যারেক্টারকে, একটা বিজ্ঞাপনও যদি হয় সেখানেও একটা ক্যারেক্টারকে কীভাবে প্লেস করতে হয় এবং কীভাবে সেই ক্যারেক্টারাইজেশন করতে হয়, তার ইমোশনকে নিয়ে কীভাবে ইমোশনটাকে নিয়ে বুঝতে হয় এবং অ্যানালিসিস করতে হয় এবং ইমোশনটাকে পেন্ট করতে হয় সেই ক্যারেক্টারের উপরে, হ্যাঁ সেই কাজগুলো কিন্তু আমরা এই কোর্সটার মাধ্যমে কিন্তু আমরা শিখবো। এটা ইউনিট ওয়ানে আমাদের রয়েছে। ফিল্মে যে প্রপ বা আরও যে অন্যান্য, মানে যখন আমাদের যে প্রোডাকশন ডিজাইন, যে চরিত্র ছাড়াও ফিল্মে যে ক্যারেক্টার ছাড়াও অন্যান্য যেসব এলিমেন্ট রয়েছে সেগুলোর ভূমিকা কী, সেই ডিটেলগুলো সম্পর্কে যদি জানানো না থাকে, তাহলে কিন্তু নিজেরা যদি এই স্টেপগুলো না জেনে যদি আমরা এরকম কিছু করতে চাই, তাহলে সেটার কোয়ালিটি সেই ধরনের প্রফেশনাল কোয়ালিটি হবে না। আমরা তাই যদি একটা কোর্স আমাদের করা থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের সেখানে আমাদের নলেজ থাকবে, আমাদের ডিটেলগুলো জানা থাকবে যে এই জায়গায় কিন্তু নজর দিতে হয়, তখন কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রে সে আমরা ফিল্ম বা ভিডিও মেকার হই বা আমরা অন্য জব করছি যেখানে হয়তো ওইটার দরকার হচ্ছে, কারণ একজন একটা টেকনোলজি কোম্পানিতেও যদি কেউ কাজ করে, যদি কেউ এইচআরে কাজ করে, হিউম্যান রিসোর্স সেখানেও যদি কাজ করে, সেখানেও কিন্তু হয়তো দরকার হলো যে বিজ্ঞাপন করার একটা, বা একটা শর্ট, একটা ফিল্ম, একটা ছোট ডকুমেন্টারি তৈরি করা সেই অর্গানাইজেশনের উপরে, যাতে আরও মানুষ সেখানে এসে যোগদান করেন বা আরও অ্যাডমিশন নেয়। এইগুলো সবই কিন্তু তাহলে এইখান থেকে যে নলেজ গ্যাদার হবে সেখানে কিন্তু বেনিফিট দেবে। তোমরা কিন্তু বিভিন্ন জন যারা এখানে এই কোর্সটা পার্টিসিপেট করবে, তারা কিন্তু এই ধরনের বিভিন্ন কাজে কিন্তু যোগদান করবে, কেউ রিসার্চ করবে, কেউ সার্ভিস করবে, কেউ এইচআর ফ্রন্ট ডেস্ক বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদির মধ্যে হয়তো যাবে, কেউ আবার মেকিং এটসেট্রার মধ্যে থাকবে, কেউ রিসার্চ, কেউ ল্যাঙ্গুয়েজ লিটারেচারের অ্যাঙ্গেল থেকে ফিল্ম নিয়ে কাজ করবে। তো সেই সকলের জন্যই কিন্তু সেই বেনিফিটের জায়গাটা তৈরি হবে। তারপর আমাদের ফিল্ম রিডিং টেকনিক, কীভাবে একটা ফিল্মকে দেখতে হয় সেইগুলো সম্পর্কে আইডিয়েশন দরকার না, সেগুলো রয়েছে আমাদের কারিকুলামের মধ্যে, যে আন্ডারস্ট্যান্ডিং ইন্টেন্ট, সাবটেক্সট, মেটাফর, কীভাবে একটা ফিল্মকে রিড করতে হয়, ডিফারেন্স যে কম ফিকশন এবং নন ফিকশন, মানে ফিকশন এবং ডকুমেন্টারির মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সগুলোকে বোঝা। তারপর আমরা কিছু ফিল্ম দেখব ইউনিট থ্রিতে আমাদের আছে, যেগুলো সেখানে আমরা কিছুটা এর সঙ্গে কিছুটা সাইকোলজির কানেকশন আছে, ঠিক আছে, মানে ফিল্ম যেহেতু চরিত্র নিয়ে কাজ হয় এবং অ্যাপিয়ারেন্স মানুষ নিয়ে কাজ হয়, সেই জন্য এবং মানুষের সঙ্গে যোগাযোগ করা, অডিয়েন্সের কে পাবলিক কমিউনিকেশন, মাস কমিউনিকেশনের কাজ হয়, সেই জন্য এক্ষেত্রে সাইকোলজি, হিউম্যান সাইকোলজি বোঝার একটা ব্যাপার থাকে। তো সেইগুলো আমরা খানিকটার মধ্যে পাব, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হায়ারার্কি অফ হিউম্যান নিডস, সেই নিয়ে আমরা একটু জানবো, আমরা ফিল্ম দেখব যে ফ্যামিলি, প্যারেন্টহুড, ডিসফাংশনাল ফ্যামিলি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা কিছু এক্সাম্পল আমরা ফিল্ম কিছু দেখব। তারপর মাদারহুড, মাদার অ্যান্ড মাদারহুড রিলেটেড কিছু ফিল্ম দেখব, কিভাবে গভর্নমেন্ট পলিসির সঙ্গে ফিল্ম কানেক্টেড, যারা ইন ফিউচার গভর্নমেন্ট সার্ভিসে যাবে তারা গভর্নমেন্ট পলিসি রিলেটেড কাজের সঙ্গে, তোমাদের মধ্যে কেউ যদি সিভিল সার্ভিসেসে যাও, হয়তো ডেভেলপমেন্ট অফিসার হবে,
তারাও কিন্তু ফিল্ম মিডিয়ামকে জানবে এবং তার সেখানে যে পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা পাবলিক ডেভেলপমেন্টের কাজে সোশ্যাল ডেভেলপমেন্টের কাজে কিন্তু ফিল্ম মিডিয়াম সম্পর্কে আগে থেকেই কিন্তু ধারণা থাকবে। তো সেটা ইমপ্লিমেন্ট করতে তখন অনেক সুবিধা হবে, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যাবে ইন কেস অফ আ সার্ভিস অর এ জব। এবং কিছু ল এবং লিগাল অ্যাওয়ারনেসের উপরেও কনসিয়াসনেসের উপরেও আমাদের ছবি আমরা দেখবো এই কোর্স ওয়ার্কশপের মধ্যে। এর মধ্যে কিছু ছোট ছোট এক্সাম এক্সাম বলতে অ্যান্ড অ্যাসেসমেন্ট বেসিক্যালি, কিছু শর্ট কোয়েশ্চেন, কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কিছু ছোট ছোট ডিসক্রিপটিভ কোয়েশ্চেনের উপরে আমাদের কিছু কন্টিনিউয়াস ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে, সিআইএ যেটাকে আমরা বলি, সেইগুলো হবে। তো পরীক্ষা বলতে এই মানে একদম সেমিস্টারে যেভাবে পরীক্ষা একটা কন্টিনিউয়াসলি চলতে থাকে ওইভাবে কিন্তু হবে না ব্যাপারটা, এরকম করতে গেলে একটা টিম ওয়ার্কের মতো মানে পুরো অ্যাক্টিভিটির মধ্যেই, ক্লাসের মধ্যেই, কোর্স ওয়ার্কের মধ্যেই মাঝে মাঝে এইগুলো হতে থাকবে। এবং আমাদের ফিল্ম প্র্যাকটিস আছে আমাদের শেষ 12 ঘন্টা, যে 30 ঘন্টার পুরো কোর্স, তার মধ্যে শেষ 12-13 ঘন্টা আমাদের ফিল্ম কিভাবে ফিল্মের মানে স্ট্রাকচারাল টেকনিক সম্পর্কে আমরা জানবো, যে কিভাবে তৈরি করার কাজটা, কিভাবে বেসিক ফিল্ম মেকিংটা কীরকম, এটা একটা বেসিক কোর্স বেসিক্যালি। এখানে সবাই ফিল্ম ডিরেক্টর হবে সেই জন্য কিন্তু এই কোর্সটা তোমরা জয়েন করতে আসছো এমনটা নয়। মেনলি আমরা কী বেনিফিট পাচ্ছি, যে ফিল্ম সম্পর্কে আমরা কনসিয়াস হয়ে উঠছি, কিভাবে দেখতে হয়, কিভাবে বুঝতে হয়, জানতে হয়, অ্যানালিসিস করতে হয়, সেটাকে একাডেমিক অ্যাঙ্গেলে আমাদের যে পড়াশুনো মেইন স্ট্রিম পড়াশুনো এবং ভবিষ্যৎ কাজকর্মের সঙ্গে কিভাবে সেটাকে জুড়তে হয়, এবং হিউম্যান ইমোশনকে কিভাবে স্টাডি করতে হয়, যেটা আমাদের শুধু ফিল্ম বলে নয় জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজন হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা শেষ যে হাফ অফ দ্য কোর্স সেখানে আমরা উই উইল মেক শর্ট ভিডিওজ অলসো, যে কিভাবে মেক করতে হয়, কিভাবে ভিডিও তৈরি করতে হয়, কিভাবে মেকিং এর জায়গাটা কিরকম, সেই মেকিং এর জায়গাটা আমাদের বেসিক আমাদের আইডিয়া তৈরি হয়ে থাকবে কিছু যদি আমরা বানাই। এবং আমাদের কাছে এটা একটা জাস্ট মানে দূরের একটা অনেক দূরের একটা বিরাট ব্যাপার সিনেমা, এই জায়গাটা যাতে না থাকে, যাতে এটা আমাদের নিজেদের হাতের গ্রিপের মধ্যে আসে। এবং সেটা আমরা ছোট ছোট কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা আমরা হয়তো এতদিন শুধু লিখে করেছি, সেই তার সঙ্গে সঙ্গে আমরা ভিডিওগ্রাফিক মিডিয়ামেও যাতে আমরা প্রপার কমিউনিকেশন করতে পারি, এবং সিরিয়াস কমিউনিকেশন মানে শুধু বিনোদনমূলক মানে একটু একটা মানে একটা জাস্ট একটা এমন কিছুটা রিল বানিয়ে ফেললাম সেখান থেকে সবাই খুব ফেমাস হয়ে গেলাম, এই উদ্দেশ্যটা নয়, কিন্তু মানে সেখান থেকে একটা কোনো কমিউনিকেশনকে পৌঁছে দেওয়া, যখন আরও ইন ফিউচার আরও 5 বছর পর 10 বছর পর যখন তোমরা রেসপন্সিবিলিটি তোমাদের আরও বেশি নিতে হবে মানে কর্মক্ষেত্রে, সেখানে কিন্তু অনেক মেসেজ তোমার উপর হয়তো দায়িত্ব পড়বে একটা কোনো বিশেষ ইনস্টিটিউশনের বা কোনো একটা অর্গানাইজেশনের, সেখানে কিন্তু তখন মানুষের সঙ্গে কমিউনিকেশন করার দরকার হবে, পাবলিক কমিউনিকেশন, সেক্ষেত্রে কিন্তু মনে হবে যে একটা ছোট্ট তাহলে ফিল্ম যদি আমরা বানাতে পারি, সেগুলো নিজেই ভেতর থেকেই আসবে এবং নিজেই করবার চেষ্টা করবার উদ্যোগটা তখন আমরা নিতে পারবো। তো এই হচ্ছে মেনলি আমাদের বেসিক আমাদের অ্যাডভান্টেজ আমরা পাবো যারা এই ধরনের কোর্সে জয়েন করেনি বা করতে পারছে না বা করতে পারবে না বা ভবিষ্যতে করবে, তাদের থেকে কিন্তু আমরা এই দিক থেকে আমরা কিন্তু আগে থেকেই আমাদের নলেজ গ্যাদার হয়ে থাকবে, লার্নিং হয়ে থাকবে, এবং আমরা অন্যান্যদেরও আরও মোটিভেট করতে পারবো। তো ওভারঅল আমাদের যে মেন স্ট্রিম আমরা যা কাজকর্ম করবো তার সঙ্গে সঙ্গে এটা একটা অ্যাডেড একটা আমাদের কোয়ালিফিকেশন হয়ে থাকবে, যেটা আমাদের ভবিষ্যতে বেনিফিট দেবে, ইমিডিয়েট সবসময় দেবে এমন নয়, হয়তো ডিলেড বেনিফিট দেবে কিছু ক্ষেত্রে, ইমিডিয়েট বেনিফিট দেবে কাউকে কাউকে, হয়তো 4 বছর পর বেনিফিট দেবে কাউকে কাউকে, দেখা গেল যে 5 বছর 10 বছর পরে হয়তো তাকে বেনিফিট দিচ্ছে, কিন্তু সারা জীবন কিন্তু বেনিফিট দিতে থাকবে। এবং আমি আশা করবো তোমরা এটা চর্চার মধ্যে ভবিষ্যতেও থাকবে। তো এই মোটামুটি আমার দিক থেকে আই জাস্ট হ্যাভ এক্সপ্লেইন টু ইউ, তোমাদের তোমরা দেখেওছো নিশ্চয়ই যে এর আমাদের যে কারিকুলামটা সেটাও একবার দেখে নিও, আমি সেটাকে আমি এক্সপ্লেন করে বললাম, এবং বাকি যদি আরও তোমাদের প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। এবং আই উইল জাস্ট সে দ্যাট এভরিবডি জয়েন দ্য কোর্স অ্যান্ড ইউ কন্টিনিউ দিস ইন দ্য নেক্সট 3-4 মান্থস অর্থাৎ নেক্সট 3-4 মাস সুবিধা মতো অ্যাজ এ টিম ওয়ার্ক আমরা করবো, খুব ফ্লেক্সিবলি করবো, এমন নয় যে একদম নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় বসে একদম ক্লাস ওয়ার্কের মতো করে, নট অলওয়েজ। যাদের ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে কোনো জিজ্ঞাসা থাকবে, কিছু প্রশ্ন থাকবে, ওখানে আসতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, উই উইল কন্টিনিউ দিস। Thank you so much.